বাস মালিকদের হটকারি সিদ্ধান্তের ফলে কালী পুজো মরশুমে মালদা রায়গঞ্জ রুটে বেসরকারি বাস বন্ধ, ফলে অসুবিধায় পড়ছে যাত্রী থেকে বাস চালক ও কন্ট্রাক্টররা। পুজো মরশুমে কাজ না থাকায় বিপাকে প্রায় 150 জন বাস কন্ট্রাক্টর শ্রমিকরা। সূত্রের খবর, মালদা রায়গঞ্জ রুটে প্রায় 40টি বাস চলাচল করে, শ্রমিক রয়েছে 150 জন। বাস মালিকরা চাইছে বাসগুলিকে মালদার গাজলে কদুবাড়ি মোড়ে থামাতো, সেখান থেকে যাত্রী নিয়ে রায়গঞ্জে যায়। কিন্তু মালিকরা চালকদের বলছে বাসগুলিকে কদুবাড়ি নয় গাজলের ভেতর দিয়ে যাত্রী নিয়ে যেতে হবে। আবার বলা হচ্ছে যাত্রী গাজলের কদুবাড়ি মোড় থেকে তুলতে হবে। এই পরিস্থিতিতে বিভ্রান্ত হচ্ছে চালক থেকে কন্ডাক্টর ও যাত্রীরা। এই পরিস্থিতির সঠিক সিদ্ধান্তের দাবি চালকেরা 7 দিন ধরে ওই রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে, ফলে সমস্যায় পড়েছে বাস চালক ও কন্ডাক্টররা। প্রোগ্রেসিভ বাস ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশান্ত তলাপাত্র জানান, আমরা বাস চালাতে চাই কিন্তু একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে, না হলে তারা বিভ্রান্ত হয়ে পড়ছে। এক জায়গায় বাস দাঁড়ানোর কথা বলা হলেও পরবর্তীতে বাস থামার সিদ্ধান্ত পরিবর্তন করছেন মালিকেরা, সেই কারণে আমরা বাস চালানো বন্ধ করে নির্দিষ্ট সিদ্ধান্ত চাইছি, আর যার ফলে কর্মহীন হয়ে পড়েছে মালদা রায়গঞ্জ রুটে প্রায় 150 জন শ্রমিক। তিনি আরো কি কি জানিয়েছেন শুনুন। আমাদের রায়গঞ্জ মালদা রায়গঞ্জ গাড়িগুলো আগে গাজল ভিতর দিয়ে চলাচল করতো, হঠাৎ 25/7/2022 তারিখ থেকে মালিকরা নিজেদের মধ্যে একটা রেজুলেশন করলো, করে আমাদেরকে জানালো যে গাড়িগুলো বাইপাস চলবে। আমরা সেই মতো বাইপাস চলছিলাম, তার 2 মাসের মাথায় হঠাৎ করে গত 7 দিন আগে আমাদেরকে বলা হলো যে গাড়িগুলো ভিতরে চলবে, ভিতর দিয়ে ঢুকাতে হবে। আমাদের ভিতর দিয়ে ঢুকাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের কথা হলো যে রাস্তায় চলে শ্রমিকরা, এবং সেই জন্যই আমাদের একটাই মানে আবদার মালিকদের কাছে বা আমাদের একটাই অনুরোধ যে যেটাই সিদ্ধান্ত হোক শ্রমিকদেরকে নিয়ে রায়গঞ্জ ইউনিয়ন, মালদা ইউনিয়ন এবং মালদা প্রোগ্রেসিভ বাস সংগঠন, মালদা বাস অনার্স অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ অনার্স অ্যাসোসিয়েশন পাঁচটা সংগঠন মিলে বসে, যেখান দিয়ে মালিকরা বলবে আমরা গাড়ি চালাতে রাজি, কিন্তু আমাদের কথা হলো একটা বসে সিদ্ধান্ত নিয়ে একটা রেজলিউশন করে যাতে সিদ্ধান্তটা সঠিকভাবে থাকে। আজকে ইচ্ছা হচ্ছে ভিতর দিয়ে, কালকে ইচ্ছা হচ্ছে বাইরে দিয়ে, এইটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি মালিকরা যেটা বলবে সেইভাবেই আমরা গাড়ি চালাবো, কিন্তু একটা বসে সিদ্ধান্ত নেওয়া হোক, এটাই আমাদের দাবি। কতদিন ধরে বন্ধ? আজকে 7 দিন হয়ে গেল। হয়রানি হচ্ছে তো, চরম হয়রানি, স্টাফ হয়রানি হচ্ছে, প্যাসেঞ্জার হয়রানি হচ্ছে, প্রচুর হয়রানির শিকার হচ্ছে আমরা। আপনার নাম? আমার নাম সুশান্ত তলাপাত্র, আমি মালদা বাস মিনি বাস তৃণমূল সমিতির সেক্রেটারি বলছি। 14 টাইম লাইন মালদা।